আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন আসনের প্রার্থী ও প্রতিনিধিদের নিয়ে নির্বাচনী আচারবিধি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১:৩০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে জেলার ৪টি সংসদীয় আসনের প্রার্থীরা এতে অংশ নেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও ফরিদপুর ১, ২, ৩ ও ৪ আসনের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।